শিলচর আইজল জাতীয় সড়কের ট্রাক থেকে অর্থ সংগ্রহ। প্রতিটি ট্রাক থেকে সংগ্রহ 200 থেকে 500 টাকা। দৃশ্যটি আপনারা দেখছেন কিভাবে অর্থ সংগ্রহ করা হচ্ছে ট্রাক থেকে। এই দৃশ্যটি শিলচর আইজল জাতীয় সড়কের লাইলাপুরের। লাইলাপুরের পুলিশ পেট্রোল পোস্ট থেকে মাত্র 50 মিটার দূরত্বে সংগ্রহ করা হচ্ছে অবৈধভাবে অর্থ। রহস্যজনকভাবে নীরব পুলিশ। রাতের অন্ধকারে নয়, দিন দুপুরে চলছে অবাধে অর্থ সংগ্রহ। শিলচর থেকে মিজোরামে যাওয়া পণ্যবাহী ট্রাকগুলো থেকে প্রতিদিন এভাবেই অর্থ সংগ্রহ করেন শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের লোকেরা। লাইলাপুরে জাতীয় সড়কের পাশে থাকা শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে চলছে অবাধে অর্থ সংগ্রহ। দেখুন কিভাবে অ্যাসোসিয়েশনের এক কর্মী একের পর এক ট্রাক থেকে অর্থ সংগ্রহ করছে। প্রতি মাসে দিনে রাতে এভাবে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে। লাইলাপুর পুলিশ ফাঁড়ির সামনে অবাধে অর্থ সংগ্রহ করা হলেও পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক।